দুর্নীতি এবং সরকারের পৃষ্ঠপোষকতায় বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডাঃ আকবর আলী খান সকালে রাজধানীর একটি হোটেলে সিজিএফ আয়োজিত বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি দ্রুত বৈষম্য দূর করা না গেলে অরাজক পরিস্থিতির সৃষ্টির শঙ্কা করেন এই অর্থনীতিবিদ বলেন বিশ্বের প্রায় পঁয়ষট্টি ভাগ দেশে বাংলাদেশের চেয়ে বৈষম্য কম গণতন্ত্র রক্ষা করা না গেলে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা অর্জনও সম্ভব নয় জানিয়ে তিনি বলেন সুশাসন ও উদার নীতির গণতন্ত্র না থাকলে শুধু নির্বাচন ব্যবস্থায় গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব নয় এ সময় মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করায় কোন দেশের প্রতি চিরকৃতজ্ঞ না হয়ে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ার আহ্বান জানান বক্তারা গণতন্ত্র নাই সে দেশে ধর্ম নিরপেক্ষতা ভিত্তিতে করা সম্ভব না সবকারা পঁয়ষট্টি ভাগ দেশে বাংলাদেশের চেয়ে আয়ের বৈষম্য কম কালো টাকা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের এখানে বৈষম্য বেড়েই চলেছে এই বৈষম্যের প্রতি যদি আমরা দৃষ্টি না দিই তাহলে পরে আবার আমাদের মধ্যে দেখা যাবে বিভিন্ন ধরনের গণ্ডগোল